ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো বন্ধুরা, অনেক দিন পর আবারও চলে আসলাম নতুন একটা মজাদার রেসিপি নিয়ে। তো অনেক দিন পর রেসিপি নিয়ে চলে আসলাম, এর জন্যই বললাম এতদিন আমি ব্লগ শেয়ার করেছি। তো মাঝে মধ্যেই আমি ব্লগ শেয়ার করব আর রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আবারও অনেক দিন পর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে শেয়ার করব দই কাতলা। দই কাতলার জন্য যা যা উপকরণ লাগে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো দই কাতলার জন্য নিয়েছি কাতলা মাছের বড় বড় তিনটা টুকরো, আর লাগছে আস্তে আস্তে জিরে, আস্তে আস্তে গরম মশলা। আর যেহেতু দই কাতলা করব, দই তো অবশ্যই লাগবে, তো এখানে 2 চামচ দই নিয়েছি। লাগছে কয়েকটা কিশমিস, আর লাগছে পোস্ত আর কাজু বাদাম। পোস্ত আর কাজু বাদামের একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর লাগবে কিছু মশলা, পেঁয়াজ, আদা, আর এখানে আমি নিয়েছি পাকা পাকা লঙ্কা কয়েকটা। কালারটা ভালো হওয়ার জন্য আমি পাকা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর এই পেঁয়াজ লঙ্কা আর আদার সাথে কিছু মশলাও আমি পেস্ট করে নেব। মাছের টুকরোয় আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, আর সব কিছু পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখানে রয়েছে কাজু আর পোস্ত পেস্ট, আর এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা, তার সাথে আমি লঙ্কা গুঁড়া, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তো সব মশলা আমার রেডি, এবার চলে যাব মূল রান্নাতে। তো আমি 3 টুকরো মাছও একসাথে ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি করে ভাজবো না, খুব বেশি ফ্রাই যেন না হয়। মাছটা একদম তরতাজা আর লোকাল মাছ, তো খুব বেশি ফ্রাই করব না। মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, দিয়ে দেব গোটা গরম মশলা, গোটা জিরে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে, ধনিয়া, হলুদ, লঙ্কা গুঁড়া। তো সব মশলা দিয়ে খুব ভালো করে কষাতে থাকব। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম। তো মশলাকে ভালো করে কষানোর পর দিয়ে দিলাম পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা, আবারও ভালো করে নাড়িয়ে দেব আর ভালো করে মশলার সাথে কাজু আর পোস্ত বাটা মিক্সড করে নেব। তো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে, এর মানে মশলা একদম পারফেক্ট কষানো হয়েছে। দিয়ে দিলাম কিশমিশ, এবার দিয়ে দেব দই।
পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর বন্ধুরা এখানে আমি স্কিপ করে গেছি, এখানে পরিমাণ মতো লবণ দেওয়ার পর একটু চিনি দিয়েছি, তারপর একটু গরম জল দিয়েছি, দিয়ে দিলাম ভাজা মাছের টুকরো। এবার দিয়ে দেব গরম মশলা। দেব হাফ চামচ ঘি। ঘিটা আপনাদের পছন্দ হলে দেবেন, যদি ভালোবাসেন দেবেন, আর যদি পছন্দ না হয় নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে আরো বেশি টেস্টি হয়। তো এবার নামিয়ে নেব, গ্যাস অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা নামিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন কত ইয়াম্মি লাগছে কাতলা মাছের এই রেসিপিটা। দই কাতলা আমি এইভাবেই বাড়িতে করি, আর বাড়ির সবাই আঙ্গুল চেটে পুটে খায়, ভীষণ ভালোবাসে সবাই আমার হাতের দই কাতলা। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার দই কাতলা রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আজ এখানেই, বাই।